আসসালামু আলাইকুম, কেজিএন গুড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের নতুন যে ছাগলের লটটি ঢুকেছিল তাদেরকে আজকে আমরা ডিওয়ার্মিং করাবো বা কৃমির ওষুধ খাওয়াবো। ডিওয়ার্মিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাগল ফার্মের ক্ষেত্রে, কারণ ছাগলের সবথেকে বড় শত্রু হচ্ছে কৃমি। একটা ছাগলকে যদি আপনি কৃমি মুক্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার খামার কিন্তু অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাবে। ছাগলের সারা শরীর এবং শরীরের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কৃমি হয় এবং এগুলো কিন্তু রোটেশনে চলতেই থাকে। তো আমরা আজকে যে কৃমিনাশকটি দিয়ে কৃমি মুক্ত করাবো সেটির নাম হচ্ছে নীলজান। এই নীলজান হচ্ছে একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিনথিক, মানে এটি হচ্ছে সব ধরনের কৃমির উপরে কাজ করে এবং প্রেগনেন্সি সেফ গর্ভবতী ছাগলকেও দেওয়া যায়। এই নীলজানের মধ্যে লিভামাইসল, কপার সালফেট, জিঙ্ক সালফেট, কোবাল্ট এবং তার পাশাপাশি অক্সিক্লোজনাইট, এতগুলো কম্বিনেশনের যে মেডিসিনটি এর নাম হচ্ছে নীলজান, সবথেকে ভালো মেডিসিন। এবং বর্ষার এই যে বর্ষা শুরু হয়ে গেছে এই সময় ছাগলের কিন্তু প্রচুর পরিমাণে লিভার ফ্লুক্স হয়, যেটাকে আমরা ফ্যাসিওলা হেপাটিকা বলি। এই লিভার ফ্লুক্সের কারণে ছাগলের কী হয়, লিভারের মধ্যে ফ্লুক্স বা ছোটো ছোটো কৃমি হয়ে যায়। তারা লিভারের বিভিন্ন টিস্যুগুলোকে শোষণ করে এবং তার ভিতরে ব্লাড বা রক্তকে শোষণ করে, তার কারণে ছাগলের খিদা কমে যায়, আস্তে আস্তে ছাগলের ওজন কমে যায়, ছাগল অতিরিক্ত পরিমাণে দুর্বল হয়ে যায় এবং পাশাপাশি অ্যানিমিয়া পর্যন্ত ছাগলের মধ্যে দেখা যায়। একটা ছাগলের মানে মুখ থেকে শুরু করে পেটের ভিতর থেকে শুরু করে পেটের বাইরে ইন্টারনাল এবং এক্সটার্নাল সব ধরনের কিন্তু কৃমিকে আপনাকে কিন্তু মুক্ত রাখতে হবে। ইন্টারনাল মানে হচ্ছে এন্ডোপ্যারাসাইট এবং এক্সটার্নাল মানে হচ্ছে এক্টোপ্যারাসাইট। তো এন্ডোপ্যারাসাইট এবং এক্টোপ্যারাসাইট, এই দুটো প্যারাসাইট বা কৃমিকে যদি আপনারা দূরে রাখতে পারেন ছাগলের থেকে তাহলে কিন্তু আপনার ফার্মের সফলতা নিশ্চিত। একটা ছাগল যখন কৃমিতে আক্রান্ত হবে সে কিন্তু খুবই মানে দ্রুততার সঙ্গে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যুর দিকে চলে যাবে। যেমন হেমঙ্কাস কন্ট্রোটাস ইনফেকশন বা ছাগলের যে পাচন ক্রিয়া আছে, রুমেন রেটিকুলাম অমাজম এবং অ্যাবামাজম, এই যে অ্যাবামাজম এটাকে আমরা বলছি ট্রু স্টোমাক। এই ট্রু স্টোমাকের মধ্যে এক ধরনের কৃমি হয় যেটাকে আমরা বলছি হেমঞ্চাস কন্ট্রোটাস ইনফেকশন। এই কৃমি কী করে, প্রত্যেক দিন 0.05 ml করে রক্ত খেতে থাকে এবং সেখানে 5 থেকে 10,000 কৃমি থাকে। যখন আমরা কোনো ছাগলের পোস্টমর্টম করি তখন অ্যাবামাজম কেটে সেখানের যে পার্টগুলো থাকে সেগুলো মাইক্রোস্কোপ যখন আমরা টেস্ট করি তখন দেখতে পাই যে প্রচুর পরিমাণে কৃমি সেখানে কিন্তু ব্লাড সকিং করছে বা রক্ত চুষে চুষে খাচ্ছে। এর পাশাপাশি ছাগলের স্মল ইন্টেস্টাইন মানে সরু যে আঁতগুলো থাকে তার মধ্যে কিন্তু টেপ ওয়ার্ম বা ফিতা কৃমি যেটা আমরা বলি সেগুলো কিন্তু স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। এছাড়া সিকামের মধ্যে কৃমি হয়, লান্সের মধ্যে কৃমি হয় যেটাকে আমরা লান্স ওয়ার্ম বলি, এবং শরীরের বাইরে উকু নাটালি এই ধরনের যে বাহ্যিক যে পরজীবীগুলো তারাও কিন্তু রক্ত খেয়ে খেয়ে ছাগলের শরীরের মধ্যে অ্যানিমিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্লাড প্রোটোজোয়া রোগগুলোকে একে অপরের মধ্যে ছড়িয়ে ফেলে। তো এগুলো থেকে যেমন একটা ছাগলের কোনো গায়ে যদি আপনারা উকু নাটালি দেখতে পান সেটা তার মানে রক্ত খাচ্ছে, তো তার পাশাপাশি ব্লাড প্রোটোজোয়া যেমন বেবিসিওসিস থেলেরিওসিস এই ধরনের রোগগুলোকে একটা ছাগলের থেকে অন্য ছাগলের মধ্যে কিন্তু ট্রান্সমিট করতে এই এক্টোপ্যারাসাইট বা বাহ্যিক যে পরজীবীগুলো এদের কিন্তু মেন ভূমিকা থাকে।
এবং এর প্রাইমারি হোস্ট হচ্ছে স্নেল বা শামুক। ছাগলের পেট থেকে এর ডিম বের হয়, গ্রেজিং যেখানে ছাগল গ্রেজিং করে সেখানে বের হলো, মানে একটা ছাগল পায়খানা করলো, তার পায়খানার সাথে সেই ডিমটা মাটিতে পড়লো এবং সেইখান থেকে প্রাইমারি হোস্ট যেটা আছে শামুক, তার ভিতরে কিন্তু জার্মিনেশন পিরিয়ডটা কমপ্লিট হবে বা সেখানে লার্ভা তৈরি হবে। সেই লার্ভা ঘাসের মধ্যে আসবে এবং ঘাসের থেকে আবার ছাগলের মধ্যে আসবে এবং সেটা কি হবে না, এসোফেগাস হয়ে, রুমেন হয়ে, রেটিকুলাম হয়ে, অমাজম অবমাজম হয়ে রক্তের মাধ্যমে কিন্তু সেটা লিভারে চলে যায় এবং সেখানে বাসা বাঁধে, সেখানে লিভারের টিস্যুগুলোকে আস্তে আস্তে করে ধ্বংস করে লিভারকে ফুটো করে দেয় এবং সেখানে কিন্তু ব্লাড সাকিং বা রক্তক্ষরণ মানে চুষতে থাকে। আস্তে আস্তে ছাগল অ্যানিমিক বা রক্তাল্পতা রোগে মানে ভুগতে থাকে, দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়ার চাহিদা কমে যায়, বারবার পাতলা পায়খানা হতে থাকে, গোবরের মতো পায়খানা হতে থাকে, কোনো কিছু খাবার হজম হয় না যেহেতু লিভারের মধ্যে একটা ইনফেকশন তৈরি হয়ে আছে। তো এই ধরনের সমস্যা ছাগলের বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তাই আমরা এখানে ফ্যাসিওলা হেপাটিকা বা লিভার ফ্লুক্সের পাশাপাশি ছাগলের আরও একটি যে কিডনি হয় সবথেকে বেশি দেখা যায় কমন, সেটা হচ্ছে টেপ ওয়ার্ম, যেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে, তারও চিকিৎসার জন্য এবং পাশাপাশি ওভারঅল মানে পেটের মধ্যে যে যত ধরনের কিডনি হয় স্মল ইন্টেস্টাইনে টেপ ওয়ার্ম, আর অ্যাবোমাজম বা ট্রু স্টোমাকে হয় হিউম্যানাস কন্ট্রোটাস ইনফেকশন, সিকামে এক ধরনের কিডনি হয়, লিভারে হয় ফ্যাসিওলা হেপাটিকা, লান্সে হয় লান্স ওয়ার্ম এবং এর যে ব্রেনের মধ্যে এক ধরনের কিডনি হয় যেটাকে আমরা বলছি জিআইডি গিট বা সার্কেলিং ডিজিজ। এছাড়া নাকের মধ্যে ওয়েস্ট্রাস ববিস নামে এক ধরনের মাছি নাকের নেজাল ক্যাভিটিতে ডিম পাড়ে এবং সেটা কিন্তু এখানে এসে আবার কিডনিতে রূপান্তরিত হয় বা পূর্ণ লার্ভা রূপে এখানে কিন্তু বাসা বাঁধে, যেটাকে আমরা নেজাল বোর্ড বলি। এর যে হোস্ট আছে সে তার নাম হচ্ছে ওয়েস্ট্রাস ববিস ফ্লাই বা মাছি, ওয়েস্ট্রাস ববিস নামে এক ধরনের মাছি। এছাড়া ছাগলের চোখের মধ্যে এক ধরনের কিডনি হয় সাদা সুতোর মতো, সেটাকে আমরা বলছি থ্যালাজিয়াসিস। এগুলো তো হয়ে গেলো পেটের ভেতরে এন্ডোপ্যারাসাইট, এক্টোপ্যারাসাইট বা বাহ্যিক পরজীবীর মধ্যে উকু, নাটালি, ফ্লাই বিভিন্ন ধরনের কিন্তু বাহ্যিক পরজীবী যেগুলো এদের ব্লাডকে খেতে থাকে বা রক্তকে খেতে থাকে। তার পাশাপাশি এরা কি করে, ব্লাড প্রোটোজোয়াল ডিজিজ, বেবিসিওসিস, থ্যালারিওসিস এই ধরনের যে রোগগুলো যেগুলো ছাগলের মধ্যে মারাত্মক ক্ষতি করে, তারা কিন্তু এই ছাগলের মধ্যে বাসা বাঁধলো, তার মধ্যে থেকে অন্য ছাগলের গায়ে যখন যাবে তো এর রক্ত আবার অন্য ছাগলের রক্তের সঙ্গে মিশে কিন্তু এই যে ব্লাড প্রোটোজোয়াল ডিজিজগুলো এগুলো কিন্তু সংক্রমণ হতে থাকে ছাগলের। আপনারা যদি কিডনি মুক্ত রাখতে পারেন ছাগলকে তাহলে আপনারা অবশ্যই এই গোট ফার্মিংয়ে সফলতা অর্জন করতে পারবেন। আর কিডনি নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও দিব এখন সকালবেলা, আগে এদেরকে আমরা ডিওয়ার্মিং করিয়ে দিই। এবং এটাও মনে রাখবেন যে কোনো ভ্যাকসিনেশনের পূর্বে ডিওয়ার্মিং হচ্ছে অতি আবশ্যক, আপনারা অবশ্যই ভ্যাকসিনেশনের পূর্বে ডিওয়ার্মিং করাবেন, তারপরে লিভারটনিক জিঙ্কের সিরাপ এটি অবশ্যই দিবেন প্রত্যেকটা ছাগলকে, তাহলে এদের ইমিউনিটি স্ট্রং হবে, ইমিউনিটি স্ট্রং হওয়ার পরে আপনারা ভ্যাকসিনেশনের দিকে এগোবেন। তো চলুন কীভাবে ডিওয়ার্মিংটা করানো যায়, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডোজ, ডোজ কীভাবে নির্ধারণ করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এরপরে যেটা আলোচনা করছিলাম যে প্রপার ডোজ, একটা যখন আপনারা ছাগলকে কিডনির ওষুধ দিবেন তার প্রপার ডোজ যদি তার মধ্যে না পড়ে এবং তার থেকে যদি ওভার ডোজ পড়ে যায় তাও সমস্যা, এবং যদি কম ডোজ পড়ে তাও সমস্যা। এটা এটা করলে কি হবে, যদি ধরুন এই ছাগলটার ওজন, এখন আমরা একে ওজন করব, ওজন করে দেখা গেল এর ওজন হচ্ছে 30 কিলো এবং এর ওজন হচ্ছে 40 কিলো। তো এই যে কোনো যখন আপনারা কিডনির ওষুধ খাওয়াবেন তাতে প্রপার কিন্তু ডোজ লেখা থাকে, অবশ্যই লেখা থাকবে। যেমন এখানে দেখুন লেখা আছে ফর শিপ অ্যান্ড গোটস 5 ml up to 15 kg, 10 ml up to 30 kg, 5 ml
বা 5 মিলি ওষুধ 15 কেজি ওজন পর্যন্ত আপনারা দিতে পারেন এবং 10 মিলি ওষুধ 30 কেজি ওজন পর্যন্ত আপনারা দিতে পারেন। এবার ধরুন এই ছাগলটার ওজন হচ্ছে 30 কিলোর উপরে, তাহলে আমরা একে 10 ML-এর একটু বেশি দেবো, 12 ML দেবো। এবং এই ছাগলটার যদি ওজন হয় 15 কিলো, তাহলে একে আমরা 5 ML দেবো। এইভাবে আপনাদেরকে ডোজ নির্ধারণ করতে হবে। যদি দেখা গেল কোনো ছাগলের ওজন আসছে 30 কিলো, তাকে আমরা ডোজ দিয়েছি 5 ML বা 7 ML, তখন কী হবে, তার শরীরের মধ্যে এই যে মেডিসিনগুলো আছে, লিভামাইসল, অক্সিক্লোজনাইট, জিঙ্ক সালফেট বা কপার সালফেট, এগুলো কী হবে, তার শরীরের মধ্যে রেজিস্ট্যান্স হয়ে যাবে, পরবর্তীকালে তার শরীরের মধ্যে এই ওষুধগুলো আর কাজ করবে না। এগুলো কী হবে, তার শরীরের মধ্যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে নেবে। যতই মেডিসিনগুলো আমরা ইউজ করি, আর কোনোভাবে কিডনি কিন্তু দূর হবে না। তো এটা একটা খুবই বড় সমস্যা। তো প্যারাসাইটিক রেজিস্ট্যান্স যখন হয়ে যায়, তখন আমরা কম ডোজ বা ওভার ডোজ যতই চেষ্টা করি, সেই ওষুধ দিয়ে কিন্তু কোনোভাবে কিডনিকে কিন্তু দূর করা যায় না। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং ডোজ যখন দিবেন, কীভাবে দিবেন দেখুন, এটা এখন আমার কাছে একটা 20 ML-এর ডেনচার আছে। প্রথমে তো ওষুধটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। দেখুন আমরা এখানে ডেনচারে দেখাচ্ছে, কিন্তু 14 ML ওষুধ আছে, 14 ML ওষুধ আছে, আর আমার হাতে এটা আছে কিন্তু 10 ML-এর ডিসপোজাল সিরিঞ্জ। তো এটা আমরা এই 10 ML ওষুধটা দিচ্ছি, দেখুন এখানে। দেখুন অলমোস্ট 14 ML আমি এতে দিলাম, কিন্তু ডোজটা এলো কত, 10 ML। তো এইভাবে ভুলগুলো আপনাদের হয়, ছোটো ছোটো ভুল, যে কারণে ছাগলের প্রপার ডিভার্মিং হয় না। আমি এতে 14 ML দেখতে পাচ্ছিলাম, কিন্তু এতে হলো 10 ML, কারণ এই যে নজেলটা আছে, এই নজেলে কিন্তু বাকিটা ওয়েস্টেজ হয়ে যায় বা রয়ে যায়। তো বারবার আপনারা যখন ছাগলকে ডিভার্মিং করাবেন, ডিসপোজাল সিরিঞ্জ 20 ML বা 10 ML-এর ডিসপোজাল সিরিঞ্জ আপনারা অবশ্যই মার্কেট থেকে পেয়ে যাবেন, যে কোনো হিউম্যান মেডিসিনে। তো 10 ML বা 20 ML-এর ডিসপোজাল সিরিঞ্জে করে আপনারা ছাগলকে দিবেন। এতে করে প্রপার ডোজ হবে, দেখুন এখানে প্রপার ডোজ চলে এসছে 10 ML। এবার আমরা যখন ছাগলকে, একটা ছাগলকে ডিভার্মিং করাবো, পুরো তার ওজন অনুযায়ী পুরো 10 ML ওষুধ তার শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করবে। এটা হয়ে গেলে প্রপার ডোজিংয়ের ব্যাপার, এটা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ছাগলকে ডিভার্মিং করানোর নিয়ম কী আছে। তো ছাগলকে ডিভার্মিং করানোর নিয়ম হচ্ছে, যেদিন আপনারা ডিভার্মিং করাবেন, তার 3 দিন আগে অবধি আপনারা ছাগলকে লিভার টনিক অবশ্যই দিয়ে রাখবেন, তার পাশাপাশি জিঙ্কের সিরাপ। কারণ ডিভার্মিং মানেই হচ্ছে এক ধরনের কৃমি মারার বিষ। তো এই বিষ যখন ছাগলের শরীরের মধ্যে প্রবেশ করবে, সেটা যে কী হবে, লিভারকে, লিভারের যে ডাইজেস্টিভ এনজাইমগুলো বের হয় সেটাকে কমিয়ে দিবে। তার কারণে ছাগল কিন্তু অনেক সময় খাওয়া দাওয়া কমিয়ে দেয়, পাতলা পায়খানা করে, এগুলো সবই কিন্তু লিভারের এনজাইম কম বেরানোর কারণে। তো আপনারা অবশ্যই ডিভার্মিং করাবার 3 দিন আগে অবধি লিভার টনিক দিবেন। যেদিন ডিভার্মিং করাবেন, খুব সকাল সকাল ছাগলকে 10 থেকে 12 ঘন্টা খিদায় রাখার পরে, ডিভার্মিং করানোর দিনে তার আগের দিন 10 থেকে 12 ঘন্টা ছাগলকে খিদায় রাখবেন, কিছু খাবার দাবার দেবেন না। তার পরের দিনে সকালবেলায় আর্লি মর্নিং এবং এমটি স্টমাক বা খালি পেটে, সকালবেলায় খালি পেটে 10 থেকে 12 ঘন্টা খিদায় রাখার পরে ছাগলকে কৃমি মুক্ত বা কৃমির ওষুধ বা ডিভার্মিং করাবেন। এবং তার পরের দিন থেকে আপনারা যে কোনো ভালো কোম্পানির ভিরবেক অথবা হেপাওয়েস অথবা ম্যানকাইন্ড, যে কোনো ভালো কোম্পানির লিভার টনিক আপনারা ছাগলের যদি 30 কিলো ওজন হয় 15 ML করে, মানে 50 কিলো ছাগল হলে 25 ML, এইভাবে 7 দিন তাকে লিভার টনিক দিয়ে যাবেন। এরপরে হচ্ছে তার পাশাপাশি জিঙ্কের সিরাপ বা জিঙ্কোভেট আপনারা হিউম্যান মেডিসিনে পাবেন, প্রতি ছাগল পিছু 5 ML করে দিয়ে যাবেন। এটা করলে কী হবে, ছাগলের ইমিউনিটি স্ট্রং হবে, 7 দিনের মধ্যে ছাগল আপনার তৈরি হয়ে যাবে ভ্যাকসিনেশনের জন্য। এবারে ভ্যাকসিনেশনের যে শিডিউলগুলো থাকে, সেগুলো আপনারা 21 দিন ছাড়া ছাড়া প্রত্যেকটা ভ্যাকসিন ছাগলকে দিয়ে যাবেন। শুধুমাত্র এন্টারোটক্সিমিয়া বা ইটি রোগের ক্ষেত্রে যখন আপনারা ভ্যাকসিন দেবেন, যদি জানুয়ারি মাসের 1 তারিখে দেন, তাহলে অবশ্যই জানুয়ারি মাসের 15 তারিখে ইটির ভ্যাকসিনটা পুনরায় দিতে হয়, তবে ইটির ভ্যাকসিনটা সম্পূর্ণ হয়।
তো আমাদের 3 দিনের যে ছাগল পালন প্রশিক্ষণ আগামী 26শে জুলাই, আপনারা যদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান, নিজেদের আধার কার্ড আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। এই যে আমরা কিড়মির ওষুধ খাওয়ালাম, সময়টা দেখে নেবেন। যদি আপনি 10টার সময় বা সকালে 7টার সময় খাওয়াচ্ছেন তাহলে 4 ঘন্টা, এই যে ওষুধ খাওয়ালাম তার থেকে 4 ঘন্টা ছাগলকে আরও খিদায় রাখতে হবে বা কোনো কিছু খাবার দেওয়া যাবে না, তারপরে আপনি তাকে খাবার দিতে পারেন। যেদিন কিড়মিনাশক ওষুধ খাওয়াবেন সেদিন দানা খাবারটা বন্ধ রাখবেন, চেষ্টা করবেন ফাইবারযুক্ত খাবার দেবেন। ভালোবাসি তো।